ইভিএম বাক্স কিভাবে হ্যাক করে বিজেপি জিতল, সেই গুজরাটের প্রভাব ত্রিপুরাতে পড়বে। আমি বারংবার একটা কথা বলছি যে গুজরাটে 92টি ম্যাজিক ফিগার, সেখানে মোদি একেবারে মোদি ঝড়। নির্বাচন কমিশনের কাছ থেকে দুটি কথা জানতে চাই। হিমাচল প্রদেশে 68টি আসন, ম্যাজিকটা ছিল 35, অর্থাৎ ম্যাজিক ফিগার 35। নির্বাচন হয়েছিল কবে? আগে হয়েছিল। তার সঙ্গে আমরা একটা দেখতে পেলাম যে অরবিন্দ অর্থাৎ আপ পার্টিকে নিয়ে এসে পুরোপুরি বিজেপি তাদেরকে সহযোগিতা করে কংগ্রেসের ঘাঁটি অর্থাৎ মুসলিম ঘাঁটিতে প্রার্থী দেওয়া হোক, তারা দুই দলে ভোটটা কাটাকাটি করতে বিজেপির ফায়দা লুটানো হলো। এই যে 80 থেকে 90টি ব্যবধান, যে তারা যে ইভিএম কে হ্যাক করানো হলো, আর এই ইভিএম হ্যাকের প্রতিফলন কিন্তু বিজেপির একেবারে ভালোই রেজাল্ট হলো। কিন্তু আমরা হিমাচলে উল্টো দেখলাম। হিমাচল প্রদেশে নির্বাচন কমিশন আগেই তো পারতেন আপনি ভোটটা গণনা কেন্দ্রে, যেহেতু করেনি, যেহেতু ওই কেন্দ্রটা নির্বাচন কমিশনও জানে যে হিমাচল প্রদেশ বিজেপির হাতছাড়া হচ্ছে, যেমন করে হোক ইয়ে করেঙ্গা দিয়ে করেঙ্গা নির্বাচন কমিশন এবার তাদের যে বিজেপির গোপনীয় কি বৈঠক হয়েছে তাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজ্যের মানুষকে আমরা এইটা কথা বলবো যে প্রত্যেক রাজ্যে এমনই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতে চলেছে যে কারচুপি গণনা কেন্দ্রে হতে পারে। আমি বলছি যে ছাপ্পা ভোট চলেনি, কিন্তু গণনা কেন্দ্রে মেশিনের সাহায্যে কিন্তু অনেকটা চুপি চুপি হয়, আর সেই কারণে আপনি ভোট দিচ্ছেন এক প্রতীকে যাচ্ছে আর এক প্রতীকে, সেটা কিন্তু বলছি না। গণনা কেন্দ্রে গণনার মাস্টার নির্বাচন কমিশন এবং যে শাসক দলের পুলিশ থাকে গুজরাটের, তার দায়িত্ব থাকে নির্বাচন কমিশন তাদেরকে নিয়োগ করে। লোকসভার যদি বলা হয়, লোকসভার আসনে এই যে ভিভিপ্যাট বা আপনার যে কোনো কাগজপত্র দিয়ে মাস্টারদের, শিক্ষক শিক্ষিকাদের যে ভোট বাক্স অর্থাৎ যে তাদের ভোট পেপার তাদের দেওয়া হয়েছে, এবং সেখানে তার লোকসভার ইভিএম বাক্স ভরবে না তো তার কোনো কি গ্যারেন্টি রয়েছে? ওখানকার মানুষ কিন্তু ভোট দেওয়ার মালিক দিয়ে দেয়, যাকে খুশি তাকে দেয়। কিন্তু আমরা বড় একটি চমক পেলাম যে নির্বাচন কমিশন অর্থাৎ দুটি রাজ্যে তো ভোট হলো, হিমাচল প্রদেশ, তার সত্ত্বেও যে উপনির্বাচন হয়েছে, আমি উপনির্বাচনের কথা ছেড়ে দিচ্ছি, তবুও কিন্তু এই যে উল্টে গেল পাল্টে গেল, অর্থাৎ মানুষ ভেবেছিল যে গুজরাটে তিরশঙ্কু হবে, 90টি আসনে তারা কারচুপি করেছে এবং 72টি আসনে কংগ্রেস অল্প মার্জিনে বিজেপির সঙ্গে কন্টেস্টের মাধ্যমে তারা হেরেছে, এবং হারার মূল রণকৌশল হচ্ছে আপ পার্টি এবং মিম পার্টি। সেখানে তারা প্রার্থী দিলে ভাই সব জায়গাতে দাও, আর না দিলে দিও না। সেখানে তাদের বিজেপির হাতকে এবং পদ্মফুলের হাতকে শক্তি প্রয়োগ করলো। আজ আমাদের এই বিশেষ রিপোর্ট ত্রিপুরার প্রভাব অর্থাৎ গুজরাটের প্রভাব ত্রিপুরাতে পড়তে চলেছে, এবং সেটা নির্বাচন কমিশন এবং পুলিশ মিলে তাদের যৌথ উদ্যোগে এই পরিবেশন তারা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে হিন্দি চ্যানেল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো ইউটিউবাররা বিষয়টিকে তুলে ধরছেন যে গুজরাটে এবার মনে হচ্ছিল যে তিরশঙ্কু হবে, কিন্তু যে 90টি বিধানসভা একের পর এক যে ইভিএম কে হ্যাক করে, হ্যাক করার ফলে কিন্তু তাদের জয় হয়েছে।